Ma budo ma budo o doyal Allah apni ki asman na zomine re Allah na pahare na doriyay re Allah e goto jibone apni Allahr koto talash korlam sondan pailam na Allah bohu sondaner pore e Bribariya jelar antorgot Akaura thanadin Ranikar adorsho gram Pashchim para elakay pobitro ide miladun nabi sallallahu alaihi wasallam o kobor bashider ruher magfirat kamonay 25tom barshorik wajodwar mahfil sajaya e elakar amar kotogula alem somas dari paka buro buro murobbi babara jubok জুয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়িয়া দেও গো মা মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো আর কতকাল দুনিয়ার রঙ্গরসের দিন কাটাইবা তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা এ শামিম হোসেন রেজার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আসে গো মা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই রানিকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়ায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই আর কতকাল দুনিয়ার ফুর্তিতে সময় কাটাইবা দোকানপাটে আড্ডাবাজিতে সময় কাটাইবা পরিবার লয়া সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাতটি খালি ফিরে দিবে না বাইরা রে তোমার মত কত ভাই বাবারা অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে এই মুনাজাত তার আর নসিব হইছে না আল্লাহ আজকের মাহফিলে যত ভাই বাবারা ফরদার আড়ালের মা বোনেরা তুমি আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দিতাছে রে দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে কন্যা তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহমানুর রহিম নামটি আল্লাহ আছে আমরার জানা সেই নামের সিলাই গুনা করে দাও না ক্ষমা মাবুদ দয়াল আল্লাহ আজকের মুনাজাতে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম্পা পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে বিদা নিজের রক্তরে পানি বানাইয়া আব্বা হেতে খামারে কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে রে দয়াল এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জানি না রে
আজকে কত সন্তান জানি বাফারা, কত মা বোনেরা জানি আব্বা হারাইতে। একটা ছেলে ঘরের মধ্যে আইসা রাহিম নামক আল্লাহ তার বাবার জন্য দোয়া চাইছে, ফোলাটারে দেখলাম কান্না মুখা হয়ে গেছে, হুজুর আমার বাপ নাই, বড় ভাইটাও মারা গেছে, ছোট ভাই মারা গেছে, এক বছর হইয়া যায়, আল্লাহ এই সন্তানটা বাফারা, বড় ভাই হারা, ছোট ভাই হারা বেথা লইয়া দোয়া চাইছে। আল্লাহ তার আব্বা সহ ভাই সহ বংশের মানুষ যারা অন্ধকার কবরের দয়াল, এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকে মাহফিলে আসার আগে নোয়াগাঁও থেকে একটা ছেলে সৌদি আরব প্রবাসী কল দিছে, হুজুর রানিকারের মাহফিলে যাবেন, আমার আব্বা নাই দুনিয়াতে, আমার আব্বা দানের দুধের গাই গরুটা বিক্রি কইরা আমি ফুতের বিদেশ বানাইছে, হুজুর হুজুর আমার আব্বার দিকে এলাম, আব্বা এত কষ্ট করে গরুটা লালন পালন করছেন, আব্বা আপনি এই গরু বিক্রি করে আমি ফুতের বিদেশ পাঠান, হুজুর আমার আব্বা আমার বুকের মধ্যে লইয়া কইছে, ফুত তুমি বিদেশ গেলে আমি বাবা গরু লালন পালন করতে কষ্ট হবে না। ফোলাটা কান্দে আর কই, হুজুর লাখ লাখ টাকা বিদেশে কামাই করি কিন্তু আব্বার চেহারা দেখি না, আমার চোখের সামনে মোবাইলে কত ফোলাফানের বাপেরা তারারে মোবাইল করে সান্ত্বনা দেয়, হুজুর আমার যদি আব্বা থাকতো আমারেও সান্ত্বনা দিত, এমন আব্বা যাদের অন্ধকার কবরের দয়াল, রানিকার এলাকা সহ সারা পৃথিবীর যত বাবা অন্ধকার কবরে, প্রত্যেক বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ এমনও কত সন্তান জানি হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের ভিতরে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব কইরা দিত সন্তানটার বিছানার বাম পাশে নিয়ে যাইত, বাম পাশে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমায়া সন্তান শুকনা জায়গায় ঘুমলো আইতো, জানি না রে আল্লাহ এমন কত এতিম পুতেরা হাত বাড়াইছে, বাড়িতে গেলে স্ত্রী পুত্র সন্তান ভাই বোন সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মায়ের মুখ দেখে না। আজকে কোন ছেলেটাও জানি কল দিছে তার নানার বাড়ির মাহফিল, ফোলা কই, হুজুর আমার আম্মা দোয়া চাইছে, আমার আম্মা আমার নানার জন্য দোয়া চাইছে, হুজুর আমার নানাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নানার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি চিন্তা করলাম কোন মাইয়ারা জানি তারার আব্বার লাগা কান্দে, কোন ফুতেরা জানি তারার বাপ মার লাগা কান্দে, আমি চিন্তা করি ওই মেয়েরা আগে বাড়িতে আসলে বোরকাটা খোলার আগে আব্বা আম্মা ডাক দিয়ে কইতো জি কটা ভাত খেয়ালা, এখন বাড়িতে আইসা আজকে সময় কাটায় বাপের বয়সী মুরব্বীরা দেখে, মায়ের বয়সী মুরব্বীরা দেখে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে নাই আল্লাহ, এমন মা বাবা দার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সে মা বাবার কবরেতে আজাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ গো যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও, যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, এ রানিকার পশ্চিম পাড়া সমাজবাসী প্রত্যেক বছরের নাই আজকে 25তম বার্ষিকী কোয়াজ মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের উসিলায় এলাকার কবরবাসীর কবরের আজাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো, যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো, যারা
পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাজে কর্মে বরকত দান কর। পর্দার অন্তরালে কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও, ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মালাকুল মওত আজরাইল আসবে গো রুহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে ইমানি কালেমা পড়াইয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।